তো ওই দিন তো মানে আমার মধ্যে যে কি গেছে, হাত পা কাঁপছে, মানে আমি টোটালি শিভারিং করছিলাম পুরো। তো আমাকে বললেন তুমি গানটা গাইতে পারবে, আমি তখন বললাম হ্যাঁ আমি গাইতে পারবো, পুরো কনফিডেন্টলি বলে দিয়েছি। এরকম দেখেছিল মুখটা টিভিতে যে আমি এরকম করছি, মানে আমি সত্যিকার। তখন মনোময় স্যার আমাকে বলছেন হ্যাঁ তুই চিয়ার আপ কর, তুই খুশি হয়। ও আমি আমি আচ্ছা আচ্ছা ও আমি হয়েছে ঠিক আছে। আরে রাখো না, আসছি বাবা আসছি, উফ। আরে এই এই জন্য মরে এরা, দূর, এদের মারাই উচিত। ওদেরও প্রাণ আছে, পরিবার ওদেরও আছে, হয়তো আপনার মায়ের মতোই ওর জন্যও কেউ অপেক্ষা করছে। ভালোবাসা থাকবে সবার প্রতি, যখন মনে প্রাণে সংস্কৃতি। সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র, সংস্কৃতির সাথে সংস্কৃতির পাশে। নমস্কার, সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের কথা মতো আজকে যার বাড়িতে আমরা এসে গেছি, আশা করি সকলেই চেনেন, সারেগামাপার পর্দায় দেখেছেন এবং বিগত দিনে লিটিল চ্যাম্পের পর্দাও দেখেছেন। আজকে আমাদের গেস্ট পুচকি বিদীপ্তা চক্রবর্তী। বিদীপ্তার বাড়িতে আজকে আমরা এসে গেছি। তো বল বিদীপ্তা কেমন আছিস? আচ্ছা তুই করেই বলি আমি, হ্যাঁ অবশ্যই অনেকটাই ছোট তো তুই বল। তো আজকে আমরা বিদীপ্তার বাড়িতে এসে গেছি, অনেক গল্প করব, অনেক আড্ডা মারব। আপনারা সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো বল কেমন আছিস? আমি খুব ভালো, তুমি কেমন আছো? লকডাউন, করোনা, সব কিছু নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। তা তো বল, তোর সারেগামাপার জার্নি কেমন ছিল? সারেগামাপার জার্নিটা মানে আমার লাইফের একটা গোল্ডেন মোমেন্ট বলতে পারো, মানে গোল্ডেন মোমেন্টই, ওটা লাইক এত লম্বা যে বলে শেষ করা যাবে না। তো ওই মঞ্চে গান গাওয়ার ব্যাপার আমার ছোটো থেকেই ছিল, আমি ছোটোবেলায় টিভিতে দেখাতো সবাই গান গাইছে। তো আমার বাবা আমাকে বলতো যে একদিন দেখবি তুইও গান গাইবি এই স্টেজে। তো আমি লাইক ওই স্বপ্নটাকে ফুলফিল করতে পেরেছি, ওটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর তাছাড়াও সারেগামাপা এত গুণী গুণী মানুষদের সামনে গান গাওয়া, আমাদের রেসপেক্টেড জাজেস, আমাদের অল সব সব সঙ্গীত গুরুরা ছিলেন এবং আমাদের গ্রুমার্সরাও ছিলেন, যারা আমাদেরকে অফলাইনে গ্রুম করতেন, মানে অন সরি সরি অফ স্ক্রিন গ্রুম করতেন আমাদেরকে। তো তাদের সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর যারা যারা এসেছিলেন আমাদের সাথে অ্যাজ আ গেস্ট হিসেবে, যেমন শঙ্কর মহাদেবান স্যার, কে কে স্যার, ওনাদের আমার গান শোনা, ওনাদের যে মন্তব্য ওনারা করেছিলেন, তো ওটা আমার কাছে অনেক বড় একটা ম্যাটার করে, ওটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এগুলোই আমার কাছে ম্যাটার করে। আচ্ছা, তো ওই যেটা বললি অন স্ক্রিন অফ স্ক্রিনের ব্যাপারটা, হ্যাঁ, তো অন স্ক্রিনে যেরকম আমরা দেখতে পাই দর্শকরা, আর অফ স্ক্রিনের ব্যাপারটা কি টোটালি আলাদা থাকে না, এই ব্যাপারটা একটু বল আমাদের। মানে অন স্ক্রিনের যেরকম আমরা দেখি সবাইকে, আর অফ স্ক্রিনের ওই ব্যাপারটা কীরকম হয়? মানে তোকে আমরা দেখছি অন স্ক্রিনে, আমি তোকে দিয়ে বলছি বাটা শান্ত মেয়ে, পুচকি মেয়ে, তো অফ স্ক্রিনের ব্যাপারটা কীরকম? অফ স্ক্রিনে সবাই বলতে গেলে টোটালি চেঞ্জ, কেউ ওরকম শান্ত। তুই তোরটা বল, তুই কেমন? আমি আমারটা আমি পুরোপুরি চেঞ্জ। আচ্ছা, যেমন আমি যেমন বলতে আমি আমাকে সবাই বলে তুমি খুব শাই, আমি একদম শাই না। আচ্ছা, এবার আমি খুব চুপচাপ, একদম না। আমি খুব কথা কম বলি, একদম না। এবার আমাকে ভাবে টিভিতে দেখানো, তো এতটা তো আমার কিছু করার নেই, তাই না? আমাকে টিভিতে ভাবে দেখানো হয় যে আমি খুব শাই একটা মেয়ে, খুব চুপচাপ বসে থাকি, মানে খুব চুপচাপ অসুবিধা কথা বলি, বাট ওরকম একদমই না। এবারে অফ স্ক্রিন আমি পুরোপুরি আলাদা। আমি আমার আমার আর আনুষ্কাকে আমি নিশ্চয়ই চেনো, আমি আরও লাইক খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, না না আমি এখনও আছি অবভিয়াসলি। আমরা দুজন মিলে প্রত্যেকটা পার্টিসিপেন্ট থেকে শুরু করে প্রোডাকশনে সবাইকে জ্বালিয়ে মারতাম জাস্ট।
মানে কেউ লিটারালি আমাদেরকে বলতো তোরা প্লিজ এবার থ্যাংক স্পেশালি আমি ভিডিওটা যারা দেখছে না তারা জানে না যে তুই তোকে যেভাবে দেখেছি আমার আগের ইন্টারভিউ থেকে অনেকে তো জানতে পেরেছে বাট সারে আমার কিন্তু সবাই জানতো আমি খুব চুপচাপ একটা খুব শাই একটা মেয়ে মানে এরকম যে বলে তুমি একটু এত কথা বলো না তুমি একদম কথা বলো না কেন বিদীপ্তা আরে বাবা আমি তো এরকম না আচ্ছা তোর এই পুচকি হ্যাঁ এই নামের পিছনে তোর এই ব্যাপারটা গল্পটা বল অনেকে হয়তো জানে না বিশেষ শুরুটা কি করে হলো মানে তুই অডিশন দিয়েছিলি লাইক তো অনলাইন অডিশন হয়েছিল এবারে তো ওই গল্পটা একটু শেয়ার কর অনলাইনে অডিশন কেউ তো খবর দিয়েছিল বা তুই কোনো ভাবে অডিশনের গল্পটা টিভিতে যাওয়ার মঞ্চে যাওয়ার আগের গল্প হ্যাঁ টিভিতে অ্যাড দেখাছিল যে এই WhatsApp নম্বরে আপনার দুটো গানের ভিডিও সেন্ড করুন তো আমি সেন্ড করেছিলাম তো ওর পরে বেশ অনেক দিন পরেই রেসপন্স এসেছিল জীবাঙ্গ থেকে কল করেছিল আমাকে তো বলছে যে অনলাইন ভিডিও আমাদের একটা অনলাইন অডিশন হবে ভিডিও কলে তো ওটা আমার চারবার অডিশন হয়েছিল অনলাইনে দেন আমাদের দুটো থিয়েটার রাউন্ড হয়েছিল দেন আমাদের লেভেল 1 লেভেল 2 হয়েছিল আচ্ছা মানে লেভেল 1 লেভেল 2 তারপরে তারপরে এপিসোড স্টার্ট হয়েছিল আচ্ছা তোর ফার্স্ট ডে সারেগামাপা তো ওই দিনের এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল প্রথম দিন অত তার আগেও তুই লিটল চ্যাম্পে পার্টিসিপেট করেছিস কিন্তু মানে সারা বাংলার একটা বাংলা বলবো না সারা ভারতবর্ষের এখানে দেশ বিদেশের লোকরাও দেখছে তোর এই ফার্স্ট মানে সারেগামাপার ফার্স্ট ডে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল অত লাইট ক্যামেরা প্রথম কথা বলতে হলে আমি 2017 এ সারেগামাপায় ছিলাম তো তারপরে আমার বোর্ড ছিল বলে আমি গ্যাপ দিয়েছিলাম তো লাইক 2 বছরের মতো গ্যাপ পড়ে গেছিলো মাঝখানে তো আমার এই 2 বছরের মধ্যে একটা স্টেজ ফিয়ার চলে এসেছিলো যেটা আমি ফার্স্ট ডেতে অডিশনের দিন বুঝতে পেরেছিলাম তো ওই দিন তো মানে আমার যে ঠিক আছে হাত পা কাঁপছে মানে আমি টোটালি শিভরিং করছিলাম পুরো ভেতরে হার্টবিট তো মানে বেড়ে অন্য কোথাও চলে গেছে আমার একটা হয়ে গেছিলো তো তো ওই জন্য ওই দিনকে আমার সাথে আমার বাবা মা দিদি আন্টি দাদা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হলো যাতে আমি ভয় না পাই আমাকে খুব ইয়ে করতে গেছিলো দেন তো গাইলাম সিলেক্ট হয়ে গেলাম দেন আমার লেভেল 2 আসলো আরও একটা ভয় যে এটা সিলেক্ট হলে আমি এপিসোডে না এটা সিলেক্ট না হলে আমি এপিসোডে গাইতে পারবো না এটা একটা ভয় ছিল আমার তো ওই দিন লেভেল 2 আমি প্রথমে আমি হোল্ডে গেছিলাম তখন হোল্ডে গেছিলাম আমি বললাম দেখ আমি আবার আমি এখন বাড়ি যাচ্ছি ভেবেই নিয়েছিলাম আমি এটা কারণ আমাদের নেগেটিভ জিনিসটা খুব খুব তাড়াতাড়ি কাজ করে আমি শুধু ভাবছি সব সময় নেগেটিভ ভাবি শুধু আমি তো লেভেল 2 আমি গান গাওয়ার পরে আমি দেন লাস্ট গানটা গিয়ে আমি সিলেক্ট হয়েছিলাম তারপরে আমাদের একটা জিনিস এসেছিলো যে হ্যাঁ আমি মেবি করতে পারবো আমি মেবি এখন অনেকটা দূর এগোতে পারবো তো তারপরে লাইক ওই স্টেজ ফিয়ার থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছিলাম মানে এখন আর নেই এখন আর ভয় ভয় পাই না তোর গান শেখা শুরু কবে থেকে মানে গান শেখা শুরু আমার যখন 3.5 বছর বয়স ছিল আমি তখন থেকে আমার গান শেখা শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনা আছে আমি বলি আমার দিদি আছে আমার থেকে 5 বছরের বড় ও গান শেখে দিদির কথা বললি তোর দিদিও একদিন পারফর্ম করেছিল হ্যাঁ একটা পারফরম্যান্স হয়েছিল আমাদের আমার আর দিদির তো দিদিকে অ্যাজ ইউজুয়াল ম্যাম গান শেখাতে এসেছিলেন তো দিদি গান করছিল আমি দরজার পাশে দাঁড়িয়ে ওই গানটা গুনগুন করছিলাম সেটা ম্যাম দেখে ফেললেন আমাকে ডাকলেন বিদীপ্তা ভেতরে এসে আমি গেলাম তো আমাকে বললেন তুমি গানটা গাইতে পারবে আমি তখন বললাম হ্যাঁ আমি গাইতে পারবো পুরো কনফিডেন্টলি বলে দিয়েছি দেন আমি গানটা পুরো ফার্স্ট টু লাস্ট পুরো একেবারে গেয়ে দিয়েছি কি গান করেছিলি যেটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ অবভিয়াসলি তো তারপরে ম্যাম বাবাকে বলেন যে মেবি বিদীপ্তাও কিছু করতে পারবে যদি ওকে গান শেখানো হয় দেন ও ফিউচারে মেবি সিঙ্গিং নিয়ে কিছু ক্যারিয়ার তৈরি করতে পারবে তখন আমার 3.5 বছর বয়স ছিল তখন থেকেই বাবা আমাকে হ্যাঁ তখন থেকেই বাবা আমাকে গান ক্লাসে ভর্তি করে দিলেন তারপরে আমি ওই কিছু বছর রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শিখেছিলাম আমার ম্যামের নাম হচ্ছে কুহিনী ম্যাম দেন এখন আমি 7 বছর হলো কমার্শিয়াল শিখছি আমার গুরুজির নাম হচ্ছে শ্রদ্ধেয় কমল গুপ্তজি ওনার কাছে এখন আমি গান শিখছি মানে সবচেয়ে বেশি অবদান তোর মা মানে তোর বাবা মা বাবা মা আরে কি বা দিদি দিদি বেসিক্যালি আমি দিদি থেকে ইন্সপায়ার হয়েছিলাম গান শেখার জন্য তো কি গান দেখে ইয়ে হয়েছিল প্রথম দিন দিনকে তোর স্যার বললেন গান তোর গান আয় তবে সহচরী চল সুন্দর গান আমাকে তো শোনা আচ্ছা আমি অল্প একটু শোনাচ্ছি
আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান অন্ত বেবি না অন্ত বেবি না সপ্তম সুরে বার্তবে গান লাভলি লাভলি এমনি আমাকে কিছুই বলে না এই জন্যই এত সুন্দর কিউট গলা তো আচ্ছা তোর গান বাদে মানে কি ভালো লাগে তোর গান বাদে মানে আমি বলছি তুই অ্যাজ এ সিঙ্গার নস তুই তাহলে সেকেন্ড প্রফেশন থেকে কি মানে চুজ করতে আমার মেন গোল হচ্ছে সিঙ্গার আমি সিঙ্গার হবই আমি সিঙ্গার হয়েই ছাড়বো ব্যাস এটা আমার পুরো লাইফের একটা মেইন গোল ছাড়া আর তোর কি ভালো লাগে গান ছাড়া আমার আমার ডান্স করতে ভালো লাগে আমার অ্যাক্টিংও খুব ভালো লাগে ডান্স শিখতিস নাকি হ্যাঁ আমি ছোটবেলায় কত্থক শিখতাম বাট আমার এখন ওয়েস্টার্নটা বেশি ভালো লাগে তো ডান্স ভালো লাগে অ্যাক্টিং ভালো লাগে দেন আমি ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে টিভি দেখতে খুব ভালো লাগে আচ্ছা তো মা বাবার কাছে বকুনি খাসনি কোনোদিন মানে গান শেখানি হ্যাঁ না না গান শেখানি সত্যি কথা বলতে আমি বাবার মুখে শোনা এটা আমাকে কোনোদিনই লাইক বলতে তো না যে বিদিত আমাকে বিদিত বলে না মামাই বলে ভালোবাসা পুরোটাই তোর ইচ্ছা কোনোদিনও বলতে না যে মামাই উঠে রিয়াজ কর এটা কোনো বলতে হতো না আমাকে আমি বাবার মুখে শুনে বাবা আমাকে বলে এখন সব ছোটবেলা থেকেই আমি মানে আমার লাইক রিয়াজ না করলে মনে হতো আমি লাঞ্চ করি বা ডিনার করি না এটা মনে হতো মানে আমি দুপুরে বা আজকে হয়তো আমি খাইনি এরকম একটা মনে হতো রিয়াজ না করলে আমার তো গান ছাড়া পড়াশোনা নিয়ে তো অবভিয়াসলি সারাক্ষণ হ্যাঁ অনেক মার খেয়েছিস হ্যাঁ কে বেশি বকতো বাবা না মা বকে আর মারে দুটোই মা মানে এখনো মার ক্লাস হ্যাঁ পড়াশোনা নিয়ে হ্যাঁ মানে মার মানে ওই বকা দেয় এখন আর কি মার অতটা দেয় না বাবা এখন বকা দেয় না আর বাবা লাইক বলে ঠিক আছে পড়ে ফেলেছে বাদ দাও না ভুলে যাও ছোট তো এরকম করে বড় জিনিসটা কাটিয়ে দেয় বাট মা সেটাকে কাটার না মা আমাকে বকে খেতে ভালোবাসি সব ধরনের ফাস্ট ফুড সব মা করে সব সব আবার আমি সাড়ে গামাপাতে ফিরে যাই তো সাড়ে গামাপার যাবার আগের মুহূর্তটা মানে তোর ফ্যামিলি লাইক তোর আশপাশের আর কি আত্মীয় স্বজন ঠিক আছে পাড়া প্রতিবেশীরা ওই আগের মুহূর্ত আর পরের মুহূর্তের মধ্যে একটা তো হিউজ একটা পার্থক্য থাকে অনেক বড় তো ওই ব্যাপারটা একটু শেয়ার কর তোর কেমন লাগে ব্যাপারটা কেমন এনজয় করিস আমি তো খুব এনজয় করি কারণ এখন রাস্তায় বেরোলেই অনেকে মানে সেলিব্রিটি মানে বলতে গেলে সবাই চিনতে পারে বলে যে অনেকে এসে বলে তোমার খুব বড় ফ্যামিলি তো অনেকে এসে বলে অনেকে তো বলে ওই দেখো ওটা বিদীপ্তা সারেগামাপার বিদীপ্তা অনেকে বলে সেলফি তোলা রাস্তায় সেলফি তোলা আমার জাস্ট এগুলো মানে আমার আমার জন্য অনেক বড় ম্যাটার করে এটা বড় প্রাপ্তি এটা এগুলো একটা হ্যাঁ মানে বলতে গেলে ভগবানের আশীর্বাদ এগুলো মানে কি বলবো আমি জাস্ট থ্যাংক ইউ বলে আমি এটা এনাফ থ্যাংক ইউ বলাটা এনাফ হবে না অ্যাকচুয়ালি এর জন্য ভগবানকে তো সবাই সেলফি তুলতে আসে আমার গানের প্রশংসা করে আমার প্রশংসা করে তো এগুলো আমার কাছে অনেক বড় ম্যাটার করে এবং পাড়ার লোকেরাও আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে আবার অনেকে আছে যারা লাইক ওই জিনিসটা জেলেসিতে পরিবর্তন হয়ে গেছে তো ওটা আমি বাদ দিলাম জাস্ট আমি ওটাকেও প্রেফার করি আমি ওটাকেও অনেক প্রায়োরিটি দিই যাই হোক সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে আচ্ছা আচ্ছা তোর ওই দিনের স্টেজের তোর রিয়াকশনটা কিরকম ছিল মানে লাইক ওই যেদিন তোর ফাইনাল সিলেকশনটা হলো না সিলেকশন না যেদিন তোর ফাইনাল ছিল ফাইনাল তো যখন ডিক্লেয়ার করছে ঠিক আছে তখন যখন বলছে সেকেন্ড রাউন্ড আর তোর তখন একটা এক্সপেরিয়েন্স তখন আমি মনে হয় আমি আমার মধ্যে ছিলাম তখন আবিদাস তাকিয়েছে আবিদাস দেখে যে আবিদাস কখন বলবে যে এখন যখন বললে যে এখন আমার হাতে গ্র্যান্ড ফিনালের রেজাল্টটা আমার হাতে আছে তখন আমরা জাস্ট সেভাবে তাকিয়ে আছি যে কখন তাড়াতাড়ি করে বলো আর কি সাসপেন্স ক্রিয়েট করছিল আবিদাস তো তারপরে যখন বললো যে এই বছরে সেকেন্ড রানার আপ আমি মানে হার্টবিট তো বললাম যেরকম প্রথম দিনের সেরকম হার্টবিটটা বেরিয়ে অন্য কোথাও চলে গেছে তো আমি যখন বললো সেকেন্ড রানার আপ মাঝখানে এতটা গ্যাপ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছি এতটা ভেতরে ভেতরে এত ভয় লাগছে দেন বললো বিদীপ্তা আমি তখন মানে আমি সিরিয়াসলি আমাকে এরকম দেখেছিল মুখটা টিভিতে যে আমি এরকম করছি মানে আমি সত্যিকার তখন মনোময় স্যার আমাকে বলছেন হ্যাঁ তুই চেয়ার আপ কর তুই খুশি হয় ও আমি আমি আচ্ছা আচ্ছা আমি হয়েছে ঠিক আছে তখন একটা হয়েছিল যে হ্যাঁ আমি আমি সেকেন্ড রানার আপ হয়েছি আচ্ছা বাড়ির লোক মানে তোর বাড়িতে আসার পরে চ্যাম্পিয়ন হয়ে তোর সেকেন্ড রানার হয়ে আসার বাড়িতে আসার পরে তোর মানে নিশ্চয়ই কিছু সেলিব্রেশন হয়েছে হ্যাঁ অবভিয়াসলি ঠিক আছে ওই গল্পটা একটু শেয়ার কর আমি আসলে ওটা আমরা টিভির পর্দায় দেখতে পাইনি ওটা দেখতে পাইনি ইউটিউব চ্যানেল একটা ব্লগ আছে ওটা আছে ওটা দেখে নেবে কি চ্যানেলের নাম বলবো বিদীপ্তা চক্রবর্তী অফিশিয়াল বিদীপ্তা চক্রবর্তী অফিশিয়াল আর আমাদের চ্যানেলটা একটু বলে দে সুরভারতী সংগীত কলা কেন্দ্র এসবিএস কেকে
আমি যখন এসেছিলাম তো আমি দেখছি যে মা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে, আর বাবা তো আগে থেকেই বেরিয়ে চলে গেছিল বাইরে আমাকে দেখে। জানতাম না যে অত বড়টা, মানে এত লোক ফোক, এত আমাদের সব আত্মীয়জনকে ডেকে এনে খাওয়ানো হবে, দেন সবাই আমাকে মিলে এত, আর এত গিফট, সবার প্রথমে এত গিফট সবাই দিয়েছে, তো ওগুলো খুবই সারপ্রাইজ ছিল। তো কি বলবো, খুব ভালো লেগেছিল আমার। তো তোর সারেগামাপার এতদিনের মানে লং টাইম একটা জার্নি, তো তার মধ্যে তোর সবচেয়ে বেস্ট পারফরমেন্স কোনটা, মানে কোন গানটা করে তুই সবচেয়ে মানে ভালো লেগেছে, মানে তোর সবচেয়ে ভালো লেগেছে কোন গানটা করে? এরকম গান তো অনেকগুলোই আছে, বাট সবথেকে বেস্ট বলতে গেলে হচ্ছে যে জল নেব না মেঘলা দিশা, ওটা আমার, হ্যাঁ একদম, ওটা আমার গেয়ে আমার খুব ভালো লেগেছিল, আর দিদির সাথে ফর্ম করে আমার খুব ভালো লেগেছে। পরে নেক্সট প্ল্যান কি আছে? নেক্সট প্ল্যান হচ্ছে আমার এইচএস নেক্সট ইয়ার, আমি এইচএসটা ভালো করে দিয়ে দেন, আমার ইন্ডিয়ান আইডলে যাওয়ার খুব ইচ্ছা আছে, তো দেখা যাক। আর এখন যা সিচুয়েশন তার উপর ডিপেন্ড করছে পুরোটা, দেখা যাক কি হয়। আর তোর এই ইউটিউবে আসার প্ল্যান কি, মানে তোরই নিজের প্ল্যান? আমি তো মানে জানতাম না যে করবো, আমার দিদি আর দাদা মিলে আমাকে বললো যে তুই আমার একটা চ্যানেল খোল, এটা রাইট টাইম চ্যানেলটাকে গ্রো করার জন্য। দেন আমি কত বছর আগে ওপেন করেছি? আমি আগের বছরে। তো এখন সাবস্ক্রাইবার কত? তো 25k। বাহ, দারুণ। তো আর তোর মানে কভার এখন তো যা আছে মনে হয় কভার সং রয়েছে? হ্যাঁ সব কভারস। তো অরিজিনাল অরিজিনাল সংটা খুব ইচ্ছে আছে, আমি চেষ্টা করছি, বাট একটু টাইম তো লাগবে অবভিয়াসলি, বাট আমি চেষ্টা করছি, তাই জন্য এখন সমস্ত কভারসই আপনারা, আমরা ওয়েট করছি, আপনারা ওয়েট করুন ওর কভার অরিজিনাল সং এর জন্য। আর অবশ্যই ওর চ্যানেলের সব গানগুলো শুনবেন, লাইক সাবস্ক্রাইব এবং ওই বেলটা টিপে দেবেন, টং টং করে নাড়িয়ে দেবেন। তো বল কেমন লাগলো আজকে আড্ডা মেরে? খুব ভালো লাগলো। এটাকে ইন্টারভিউ বলা চলে না, এটা আড্ডা। না আড্ডা একদম খুব ভালো লাগলো, তুমিও খুব ভালো, তুমিও খুব ফ্র্যাঙ্ক, আমিও লাইক খুব ফ্র্যাঙ্কলি ফ্রিলি কথা বলতে পারলাম, ওটা খুব ভালো লাগলো, খুব মজা করলাম। আজকে শোনা সংগীত কলা কেন্দ্রের সমস্ত স্টুডেন্ট, সমস্ত টিচার্স, গার্জিয়ান, সমস্ত স্টাফ, তাদের উদ্দেশ্যে একটা গান করে দিতে, তুই যখন গান করতে যাইছিস আজকে, আমরা গান শুনতেই এসেছি, দর্শকরাও গান শুনুক। একদম ঠিক আছে। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তার সঙ্গে কিনি দঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তার সঙ্গে কিনি দঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। দারুন দারুন, থ্যাংক ইউ, এত সুন্দর গান। তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলে, তোমরা যেটাই করবে ভালোবেসে করবে, একদম মন থেকে করবে, তাহলে দেখবে ঠিক একদম সাকসেস পাবে। তারাও আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সুরভারতী সংগীত কলা কেন্দ্র, আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, এবং অবশ্যই ওর চ্যানেল, শুধু আমাদের না। ধন্যবাদ, নমস্কার।